হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। এখন ঘড়িতে বাজে 4:30, বিকেল তো হয়েই গেছে প্রায়, আর দুপুর নেই। তো আমরা বেরিয়ে পড়ছি এখন একটু মার্কেটে, কেননা আমার একটা আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছে। তো সেই বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি কিছু তো। কালকে আছে বিয়ে বাড়িটা, বুধবার আছে, আজ হচ্ছে মঙ্গলবার। তো বিয়ে বাড়িতে কিছু তো একটা কেনাকাটি করতে হবে, তো চলো তোমরাও দেখতে থাকো কি কি কিনবো, কিছু ঠিক করিনি, যেটা ভালো লাগবে সেটাই নেবো। আর বাকি তো টুকটাক কিছু আছে, বাইরে গেলে তো গোপালের ড্রেস আগে নেবো, তো চলো। হ্যাঁ চলো বেরোনো যাক। তো আজকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গোপালের আজকে জামা কিনতে হবে, কারণ পয়লা বৈশাখ আসছে সামনে, সেটা তো ঠিক আছে। আর আমরা এমনিতেও নতুন নতুন জামা গোপালকে পরাই, তোমরা দেখেছো খুব ভালো লাগে বিভিন্ন রকম জামা পরাতে। আর এটা অনেকেই আবার বলবে যে এটা শো অফ করছো কন্টেন্টের জন্য, কিন্তু সেটা না। যারা আমাদের ভিডিও দেখো তারা জানো যে গোপালকে ভীষণ ভালোবাসি, আর যেভাবে এখন তো গোপালকে মা নিজের ছেলের মতো মানে, তো যেভাবে আমাকে তোমরা দেখো যে আমি কি কি জিনিস খাচ্ছি না খাচ্ছি, কি পড়ছি না পড়ছি, কি কিনছি না কিনছি সব কিছু শেয়ার করি, সেভাবে গোপালও তো ভাই, ও কি করছে না করছে সেটাও তো তোমাদের দেখাতে হবে। তো এটাই আর কি। তো দেখো জামাগুলো ভীষণ কিউট। তো যেহেতু এখন গরম পর্ব হয়ে গেছে, সেজন্য এখন মার্কেটে কটন ড্রেস চলে এসেছে, আর যেমন অনলাইনে আমি আনিয়েছিলাম ঠিক সেরকম এখন এসেছে, ভীষণ কিউট কিউট ড্রেসগুলো এসেছে, আর এজন্য অনেকগুলো নিয়ে নিয়েছি এবারে। এই সময় গরম গরম জিলিপি ছাঁকা দেখলে কান নেচে যায় জিলিপি খেতে, আর আমাদের তো ভীষণ প্রিয় জিলিপি, আমার তো ভীষণ প্রিয়, তো তার জন্য জিলিপি আর কচুরি নিয়ে নিলাম বিকেলের চার সাথে খাওয়ার জন্য। তো মার্কেট থেকে এসে কচুরি আর চা, এর থেকে আর ভালো কি বলো, কি টেস্ট কচুরিগুলোর, অনেকদিন পর কিন্তু কচুরি কিনলাম। আর যে গিফট আমরা নিলাম তোমার দেখতে ফেলে ফেরসি দিয়েছে। প্যাকিং করিয়ে নিয়েছি। আর গোপালের অনেকগুলো জামা নিলাম নববর্ষের জন্য, সামনে নববর্ষ। আর আমার জন্য যে চাদরটা নিয়েছি বেডশিটটা, সেটা কিন্তু ছোট পড়লো, সঙ্গে সঙ্গে এসে দেখছি না হচ্ছে না, ওটা আবার চেঞ্জ করে আনতে হবে, এই এক ঝামেলা হলো। হ্যাঁ তো আমার সন্ধ্যে দেওয়া হলো, এবারে গোপালকে খাওয়াবো। আর এই দেখো গোপালের জামাগুলো একটু শেয়ার করে দিই, এই একটা নিয়েছি দেখো কি সুন্দর কিউট, যেমন অনলাইনে আনিয়ে দিয়েছিলাম সেরকমই দেখছি এখন মার্কেটেও বেরিয়েছে। এই ডিজাইনটা স্পেশালি আমাদের ভীষণ ভালো লাগে, এটা পরাতেও খুব সুবিধা হয়, দেখতেও ভালো লাগে এটা। আর সেম ডিজাইন হচ্ছে এটা, আর এখন সব কটনের উঠেছে না, এবারে মার্কেটে প্রত্যেকটা কটনের, তো ওই কারুকার্য করা এখন তো ওগুলো পরাবো না, কিন্তু ওগুলো পরে আবার নিয়ে আসবো জন্মাষ্টমীর আগে। একটা এটা দারুণ, এটা আর এখন তো আর ইয়ে দেবো না, ওই ব্ল্যাঙ্কেটস তো দেবো না, তাই পাতলা কটনের চাদর। আর এটা একটা হচ্ছে অরেঞ্জ কালারের জয়প্রি প্রিন্ট,
আর এটা দেখো নেটের ওপর এমব্রয়ডারি করা আছে হোয়াইট এর, খুবই সুন্দর পিঙ্ক কালারের ওপর, দুর্দান্ত লাগছে এটা। তো বেশ কয়েক মানে কতগুলো গোপালের জামা হলো, আর এখন ওই যে ছোট ছোট গলায় বাঁধা জামাগুলোর সাথে পিঙ্ক কালার একটা, এটা দেখালাম না, এগুলো ছোট ছোট টুপি, কিউট লাগে দেখতে। তো পাঁচখানা জামা হলো ড্রেস, আর এটা একটা নিয়ে রাখলাম, এটা আকাশি পিঙ্ক দুটো জামার সাথেই কাজে দেবে। এই দেখো পিঙ্কের সাথেও দেবে আবার আকাশের সাথেও দেবে, কিন্তু এটা একটু গর্জিয়াস, তো গর্জিয়াস যখন পরাবো, এটা এই জামাটা তো গর্জিয়াস জামা, এটার সাথে মানাবে, বাবার যখন এই পাথরের কাজ করা পরাবো তখন এটা ভালো লাগবে। মুকুটটা খুব সুন্দর। আর একটা নিয়েছি গোপালের ছোট্ট একটি হার, কি সুন্দর। আর কানে, আর নিয়েছি ইয়ার রিং ছোট্ট ছোট্ট, এই দেখো স্টোনের, গোপালের লুক দেখো। আজকে গোপালকে এরকম সাজানো হয়েছিল। এই ড্রেসটা তোমরা যারা আমাদের জন্মাষ্টমী ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে যে এটা জন্মাষ্টমীতে নিয়েছিলাম এই বছরে। আর যারা এখন নতুন সাবস্ক্রাইব করেছো, জয়েন হয়েছো, তারা তো জানবে না। তো এই দেখো ড্রেসটা খুব সুন্দর, এটা ঘাংরা না? হ্যাঁ, এটা চান টান করে আজকে সাজিয়েছিলাম, এবারে খাইয়ে নাইট স্যুট পরিয়ে গোপালকে স্বয়ং দেব। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে ভাবছি রুটি 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 রোজ ভালো লাগে না, আজকে সকালে রুটি বানাইনি, সকালের মতো বানিয়েছিলাম। তো আজকে তরকারিটা বানিয়ে রেখেছি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। খুবই সুন্দর একটা তরকারি, আলু বেগুন টমেটো দিয়ে একটু গ্রেভি টাইপের বানাই, এটার সাথে ভালো লাগে ছিলকার সাথে। আর এটা হচ্ছে সুজি আর ময়দার ছিল্লা, ছিলকা ছিল্লা যে যা বলে বলতে পারি, ঠিক না? আমাকে অনেকে লিখে যে এটা ছিল্লা বলো বা ছিলকা, আমরা ছিলকা বলি, ছিলকা ছিল্লা গোলা চলবে। তো ঠিক আছে, ওই ময়দার সুজি দিয়ে বানাচ্ছি, সমান সমান দিয়েছি, আজকে তো পেঁয়াজ চলবে না, লঙ্কা কুচো দিয়েছি আর ধনে পাতা দিয়েছি, ধনে পাতার স্মেলটা বেশ ভালো লাগে। তো এইগুলো আর তরকারি দিয়ে খেয়ে মানে রাত্রের খাওয়া হবে। তো চলো গোপালকে স্বয়ং দিয়ে দিয়েছি। এর মাপটা এত ভালো হয়, দারুণ ওঠে, কি সুন্দর, একেবারে প্রথম তাওয়াতে যেটা দিলাম প্রথম থেকে কি সুন্দর উঠছে, দারুণ হচ্ছে, এত ভালো একটা স্মেল না, ধনে পাতা গুলো যখন তেলের মধ্যে পুড়ছে দারুণ লাগছে, ভাজা ভাজা হচ্ছে। তো আজকে ঘড়িতে দেখো 9:20 বাজে, আমাদের এই সময় খাওয়া হয়ে যায়, আর মার্কেটে গেলে তো একটু দেরি হবে, তারপর এতগুলো জামা কাপড় নিয়েছি, গুছিয়েছি গোপালের, ব্যাস
আসার পর আইস করে করে চা খেয়েছি, এবার করতে শুরু করেছি। কি সুন্দর এগুলো হয়েছে, আর স্মেলটা দারুণ উঠেছে, ধনে পাতা এগুলো হয়ে গেছে, ভাজা হচ্ছে না, কি বলবো তোমাদের, এত ভালো একটা স্মেল, স্মেলটা শুকিয়ে তো মানে খিদে আরো বেড়ে যাচ্ছে, এত ভালো একটা স্মেল হয়েছে। পাচ্ছ তোমরা? হ্যাঁ পড়া তোমার দিকে করে দিচ্ছি, পাচ্ছ? নিয়ে নাও। আমি তো গ্যাসটা বেশি কমাচ্ছি না, আমার এই ধোয়াটার ধোয়াটার যে ইয়েটা উঠছে না, খুব ভালো লাগছে, কিন্তু এবারে বন্ধ করে দিলাম। যোগ্য হচ্ছে, বাড়িতে দেখতে পাচ্ছ, এই দেখো যোগ্য শেষ হলো, বাপরে বাপ। আমার এই গরম তাওয়া রাখতে ভীষণ ভয় পায়, মনে হয় আগে ঠান্ডা করে দিই, যদি কিছু লেগে যায়। হ্যাঁ আমার মনে হয় আগে মানে একটা ঠান্ডা করি, ব্যাস হয়ে গেছে, আর উঠছে না। তো এবার আমরা খাবো, আর কাজ কমপ্লিট। তো এই যে আলু বেগুনের তরকারি যেটা আমি সকালে রুটি দিয়ে খাই সেটা কিন্তু নয়, এটা আমি যখন গুজরাটে থাকতাম ওই টাইপের তরকারি, এটাতে পেঁয়াজ দেওয়া যায়, বাট পেঁয়াজ আমি আজকে দিইনি যেহেতু মঙ্গলবার। তো এই দেখো একটু ঝোল টাইপের, আর খুব ভালো হয় খেতে, এটা কিভাবে করি সেটা তো তোমরা দেখতে পেলে না, বাট একদিন করে দেখাবো কি করে করি এটা। দেখো মঙ্গলবারের আজকে ডিশটা দারুণ আছে, কেউ বলবে না মঙ্গলবার বলে, এরকমই করতে হয়। সাদা পানসা খাবার করলে না ভালো লাগে না, পানসা পানসা লাগে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। এখন ব্যাপার হচ্ছে, এখন এই মাত্র দেখলাম ফেসবুক ইনস্টাগ্রাম চলছে না, কি জানি কি হবে সবারই, মানে এটা আমরা শুধু একা নই, কারোরই চলছে না, কিছু কিছু রিলস হয়তো আমার এখনো ডাউনলোড করা নেই, যদি না আর পাওয়া যায় কি করা যাবে, এত এত রিলস সব চলে যাবে মাথায়, ফেসবুক তো হয়তো করি না, ঠিক আছে। হ্যাঁ তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, গুড নাইট সুইট ড্রিম, সবাই ভালো থেকো সুস্থ থেকো।